السلام علیکم ورحمت اللہ وبرکاتہ من الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات اعمالنا من يهده اللہ فلا مضل لہ ومن يذلل فلا هادی لہ واشهد ان لا الہ الا اللہ وحده لا شریق له واشهد ان محمدًا عبده ورسوله صلی اللہ علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیما قذیرًا اما بعد فاہ فقد قال الامام النووي رحمه الله عليه عن ابي محمد عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به حديث صحيح حديث حسن صحيح رويناه في كتاب الحجة بإسناد صحيح <تصحيح>

খালিস নির্ভেজাল অনুসরণ করা হয় তার অনুসরণেই মুক্তি রয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ হচ্ছে সেরাতে মুস্তাকিমের অনুসরণ সরল পথ আর সেরাতে মুস্তাকিম সোজা পথ সরল পথ হচ্ছে জান্নাতের পথ যেই পথের শেষ গন্তব্যস্থান স্থান জান্নাত আজকে আমাদের ধারাবাহিক আলোচনা এমাম নবির রহমতুল্লাহ আলের প্রসিদ্ধ কিতাব চল্লিশ হাদিসের হাদিস নম্বর একচল্লিশ হাদিসের বর্ণনাকারী প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবিন আমর ইবিন আস রাজি তালা আনহমা তার কুনিয়াত উপনাম ছিল আবু মোহাম্মদ নাম আবদুল্লাহ বাপের নাম আমর ইবিনুল আস তার পিতা আমর আস প্রসিদ্ধ সাহাবী যিনি মিশরের মিশর বিজয়ের পরে গভর্নর ছিলেন তাকে মিশরের গভর্নর আমির নিযুক্ত করা হয়েছিল যেমন দমেশকের গভর্নর ছিলেন ওইরকম এরা উভয়ে বাপ বেটা দুজনেই কিন্তু সাহাবী দুজনেই সাহাবী তাদের জীবনী তো বলা হয়েছে একটি খুব মজার কথা তা হচ্ছে বাপ বেটাতে বয়সের ব্যবধান ছিল মাত্র এগারো বছর শুনেছেন যে এগারো বছর বাপ বেটা হইতে পারে মানে ছেলের বাপ হইতে পারে তো হতে পারে আরব দেশ গরম দেশ আর বিশেষজ্ঞরা বলছেন যে গরম দেশে তাতে মানুষ সাবালক হয়ে যায় ঠান্ডা দেশে তাতে সাবালক হয় না গরম দেশে তো যদি এগারো বছরে বাপ হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই তার বছর খানিক আগে তো বিয়ে করেছে সাত আট মাস আগে তো কমপক্ষে কেন ছয় মাস কমপক্ষে গর্ভ গর্ভ সময় হচ্ছে কমপক্ষে ছয় মাস দশ বছরে হয়তো বিয়ে হয়েছে এগারো বছরে বাপ হয়েছে তো এই ছিল আসলে সাহাবাই আমরা সাহাবাইকেরামদের জামানে এমনটা ছিল না যে না পায়ে দাঁড়াইতে হবে যেমন আজকাল মনে করা হচ্ছে যে পায়ে দাঁড়াতে হবে আর পায়ে দাঁড়াইতেও পারে না বিয়েও করতে পারে না চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে যাচ্ছে যখন পায়ে দাঁড়াতে সাহস করে না তো আল্লাহ তো অফিগো দেয় না যখন মানুষ পায়ে দাঁড়াতে সাহস করবে না যে আমি পায়ে দাঁড়াতে পারিনি তখন আল্লাহ তাকে তৌফিক দেবেনা এই হচ্ছে আজকাল অধিকাংশ মানুষের অবস্থা তারপর একটা সরকারি আইন বাল্য বিবাহ চরম অপরাধ কিন্তু বাল্য প্রেম অপরাধ না এ হচ্ছে পশ্চিমা সভ্যতা যা মুসলিম দেশগুলিকে গ্রাস করে ফেলেছে মুসলিম দেশে ইসলামী সভ্যতা নেই ইল্লাম রহেম আল্লাহ জি ইল্লা রহেম আল্লাহ পশ্চিমা সভ্যতা পশ্চিমা দেশে প্রেম করা কোনো দর্শনীয় না লিভ টুগেদার যুবক যুবতীর একসাথে অবৈধ জীবন যাপন যে না যদি সম্মতি হয় কোনো অপরাধ নাই অধিকাংশ মুসলিম দেশ ওই পশ্চিমা এই চরিত্রহীনতার সভ্যতাকে মেনে নিয়েছে সুতরাং জি হ্যাঁ পনেরো বছর ষোলো বছর ছেলে মেয়ে স্কুল কলেজে সহশিক্ষা করছে প্রেম করছে আর তারপরে ব্যাবিচার হচ্ছে কোনো ব্যাপার না এটা এটা দোষণীয় না ব্যবচার লিপ্ত তাহলে দোষ কিন্তু বিয়ে করলে বেশ কিছু ঘটনা আমাদের কাছে এইখানে দামামের ভাইরা যারা দেশে গিয়ে সতেরো বছর মেয়েকে বিয়ে করেছে আঠারো বয়স হয়নি বিয়ের দিনে একবারে বিয়ে কি হয়েছে পুলিশ এসে ধরে নিয়ে গেছে এই যে জানে ভাই ধরে নিয়ে গেছে বিয়ে হইতে দেয়নি আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত করে ভালো মানুষদের আর যারা দিশে হারা পথ গুমরা তাদেরকে হেদায়ত নসিব করে বিয়ে শাদী করার জন্য এতটা যথেষ্ট যে মানুষের মধ্যে এতটা সাহস থাকবে হেম্মত থাকবে যে সে নিজে খাওয়ার ব্যবস্থা করতে পারবে আর যাকে নিয়ে আসছে তাকে খাওয়াইতে পারবে তার বাড়িতে কিছু থাকা নাই থাক এটা সর্বনিম্ন আর যদি থাকে তাহলে তো বলতেই হবে না বাপের ধন সম্পদ আছে আর ছেলেদের যেহেতু পনেরো বছর ষোলো বছর বিয়ে দেয় অসুবিধা কি অসুবিধাটা কোথায় আপনাদের সরকারের কোথায় অসুবিধাটা আর যদি এমনটা হয় যে বাপের কিছু নেই তারপরেও হিম্মত আছে ভিক্ষা করবে না বিয়ে সাদি করে ভিক্ষা করতে এটা যাই ভিক্ষা করা পেশা হচ্ছে তো যদি এতটা সাহস থাকে যে আমি দিন আনবো দিন খাবো আর আমার হিম্মত আছে আমি রোজগার করতে পারবো তাহলে যে কোনো যুবক বিয়ে করতে পারে এখানে অবস্থা আর যার হেম্মত নেই হ্যাঁ যে খাওয়াইতে পারবো এই হিম্মত নেই করবে না সে বিয়ে করবে না রোজা রাখবে রোজা রাখবে না যৌন চাহিদা আছে বলে রোজা রাখবে যৌন চাহিদা যদি না থাকতো তো রোজা রাখা দরকার কি ছিল না তো মানিস তা মিনকুল বা মানে দুটোই অর্থ হয় যৌন শক্তি হয় আর ভরণ পোষণের ভরণ পোষণ বহন বহনের ক্ষমতা দুটোই হয় তো এখানে যেই ব্যক্তির বাত রয়েছে দুটোই যেহেতু অর্থ হয় তো শুধু একটা অর্থ নিলে হবে না যার অমাল নামিয়াস্তাতে কেউ যদি কারো যদি শক্তি না থাকে তো যৌন চাহিদায় যদি অর্থ নেই এখানে যৌন চাহিদা না থাকে তাহলে সে রোজারা কি যেন রোজা রাখবে সে রোজার রাখা দরকার নেই বুঝতে পারছেন হাদিসটা আশা করি হাদিসটা অনেকে পড়েছেন এই হাদিসটা তো হাদিসের অর্থ হচ্ছে যেই ব্যক্তির জন ক্ষমতার সাথে এতটা যোগ্যতা আছে যে স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব বহন করতে পারবে মানে ফাঁকা দুটোই আছে তার কাছে ফালিয়া সে যেন বিয়ে করে সেটা আগে থেকে আছে তার বাপের সম্পদ অথবা সে ডেলি ডেলি ইনকাম করতে পারবে সক্ষম আছে কাজের ব্যবস্থা আছে কাজ করব খাবো খাওয়াবো স্ত্রী সমস্যা নেই তারপরে যারা ট্যাক্সি চালাচ্ছেন ডেলি ডেলি ইনকাম করছেন আর খাচ্ছেন তাই না কোনো অসুবিধা নেই যে না কাছে অনেক টাকা জমা হয়নি শুধু আমি বিয়ে করবেন চলবে না ডেলি ডেলি কাজ করে সুস্থ মানে ডেলি কাজ করবে ডেলি খাবে ফালিয়াতে ও সে যেন বিয়ে করে ফাইন্য আগাদদলিল বসার ও হাসানুল ফারজ জি তাতে দৃষ্টির নত হবে দৃষ্টির জেনা হবে না যখন দৃষ্টির জেনা করবে না তো অন্তরও জেনা করবেন না অন্তর যখন জেনা করবে না তখন হাত পাঁও জেনা করবে না হাত পাও জেনা করবে না তখন যৌনাঙ্গ জেনায় লিখতে হবে না ছবঙ্গ প্রতঙ্গ সব জেনা থেকে বেঁচে থাকবে ও হাসান উল ফারজ আর লজ্জার স্থান সুরক্ষিত হবে অমালনামী আস্তে আর কেউ যদি না পারে কি না পারে অমালনামী আস্ততিল বাত হ্যাঁ জৈন চাহিদা যদি না থাকে এটা না এখানে না যৌনচাহিদা আছেও জৈন চাহিদা আছে এখানেও দুটো দৌর্লাভেন যৌন চাহিদা আছে কিন্তু এখানে আর বাদ মানে তাহলে কি হ্যাঁ ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা নেই অনেকে আধা পাগল টাইপের লোক অযোগ্য অলস আমাদের দেশে কিছু লোকের আছে চরম অলস ওর বিয়ে দিয়ে দিলে ও শ্বশুর হোটেলে ঘুমিয়ে ঘুমিয়ে খাবে সারাদিন ঘুমাবে তো কি করে খাওয়াবে ও এত অ্যালসামি থাকলে তার নিজেরও পেটের খাবার আসবে না আর স্ত্রীর আসবে না তো এরকম যারা অযোগ্য তাদের সম্পর্কে বলা হয়েছে জন চাহিদা আছে গোনার আশঙ্কা আছে কিন্তু বিয়ে করতে পারছ না গোনাকে বাঁচার উপায় হচ্ছে বিয়ে তো কি করো ফালেই হবে সম সে আম পালন করো যারা প্রবাসী বিয়ে করেছেন কিন্তু সাথে রাখতে পারছেন না অথবা বিয়ে শাদি করেননি হ্যাঁ প্রবাসী তাহলে যদি দেখা যায় যে আপনার জন চাহিদার কারণে আপনার অঙ্গ প্রত্যঙ্গের গোনা হচ্ছে অন্তরের জেনা হচ্ছে চোখের জেনা হচ্ছে চোখের জেনা আজকাল ইন্টারনেটের যুগে চোখের জেনা ব্যাপক আকার ধারণ করেছে ভালো ভালো মানুষ চোখের জেনাতে বড় চোখের বড় জেনাতে লিপ্ত মানে ব্লু ফিল্ম দেখছে পর্নোগ্রাফি কাবি রাখো না ইচ্ছে তো অশীল কি হইতে পারে আউজবিল্লা আর এক শ্রেণীর গুমরা এক শ্রেণীর চরিত্রহীন মোল্লা আছে তারা বলছে অসুবিধা কি আউজবিল্লাই না ওইটা দেখে ওই পর্নোগ্রাফি দেখার পরে নিজে প্র্যাকটিস হচ্ছে সেটা এটা যাই ফতুয়া দিচ্ছে যাইজ হবে না কেন ইসলাম চরিত্র গঠন শিখিয়েছে চরিত্রহীনতা শেখায়নি যাই হোক কথা অনেক দূরে চলে গেছে ফিরে আসি যে বাল্য বিবাহ অপরাধ এই কথাটি বাতিল কথা বাতিল কথা একবার যোগ্যতা আছে বা আতের ভরণ পোষণের বিবাহ বৈধ যোগ্যতা নেই সফি আল্লাহ করেন ভাষা বলেছেন সফি ওয়ালা তু তু সোফা আমলকুম বোকা টাইপের লোক মূর্খ টাইপের লোক হ্যাঁ আদ পাগলা করে খেতে পারবে না হ্যাঁ ওকে ধন সম্পদ দিও না বাপকেও আল্লাহ নিষেধ করেছেন মাকেও নিষেধ করেছেন এরকম বোকা ছেলের হাতে টাকা বসে দিও না না হলে সব নষ্ট করে দেবে তো যাই হোক এখন চলে আসি আসল হাদিসের দিকে কালারা সুরুল্লাহ চল্লাহ আলি হোল্লামরা সুর উল্লাহ বলছে লাই মেনু আহে তোমাদের কোন ব্যক্তি সত্যিকার অর্থে মমিন হতে পারবে না প্রকৃত পক্ষে মমিন হতে পারবে না বা খাঁটি মমিন হতে পারবে না পূর্ণ মমিন ইমানদার হতে পারবে না হাত্তা একো না হাওয়া তাবা আনলে মা যেহেতু বেহী যতক্ষণ পর্যন্ত তার মনের চাহিদা অনগত না হয়ে যাবে বা অনসারী না হয়ে যাবে লেমা ওই বিধানের বিধান নিয়ে আমি যে আগমন করেছি জমাটা শুনলেন লাইম আহমে শাব্দিক অর্থ কিন্তু পূর্ণ বা প্রকৃত পক্ষে এরকম অর্থ নাই কিন্তু এটা ব্যাখ্যা করার জন্য বললাম এর অর্থ হচ্ছে মমিন হইতে পারবে না কোন ব্যক্তি পারবে ইমানদার না মুসলিম পারবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হাওয়া হু তার হাওয়া তার হাওয়া মানে হচ্ছে মনের চাহিদা হাওয়া মানে হচ্ছে প্রবৃত্তি। প্রবৃত্তি মানে সহজ ভাষা এই জন্য আগে বলে দিছি মনের চাহিদা এই হাওয়া শব্দটি এর অর্থ হচ্ছে হাওয়াই হাওয়াই শাব্দিক অর্থ হচ্ছে ঝুঁকে যাওয়া তো প্রবৃত্তি কি বা মনের চাহিদা কি এই হাওয়া বলা জন্য যে মন ঝুঁকে আর ঝুঁকা হচ্ছে দুই দিকে ভালো দিকে না মন্দ দিকে একই লোক মাঝে মধ্যে ভালো দিকে ঝুঁকে মাঝে মধ্যে মন্দ দিকে ঝুঁকে আবার কতক লোক প্রায় সময় ভালো দিকে ঝুঁকে আর কত লোক আছে প্রায় সময় মন্দ দিকে ঝুঁকে সব সময় মন্দ দিকে ঝুঁকে থাকে কত লোক আছে সব সময় ভালো দিকে ঝুঁকে থাকে যারা সব সময় ভালোর দিকে ঝুঁকে থাকে তাদের নফস হচ্ছে মতমাইন না জি যাদের মন সব সময় খারাপের দিকে ঝুঁকে থাকে তাদের নফস হচ্ছে নফসে আম্মার জি আর যাদের মন মাঝে মধ্যে ভালো কাজের দিকে ঝুঁকে আর খারাপের উপর ঘৃণা হয় মাঝে মধ্যে মন্দর দিকে ঝুঁকে যায় তাদের নফসকে বলা হয় নফসে লৌয়ামা নফসে লৌয়ামা নফস মানে আত্মা হয় নফস মানে ব্যক্তিও হয় কিন্তু নফস মানে এখানে অর্থ রু কাল জি যদিও ভিন্ন ভিন্ন জিনিস নফস কখনো কখনো কালবের ক্ষেত্রে বলা যেতে পারে তো নফস কত প্রকার বললাম বা মানুষের মন তিন প্রকারের জিয়া ইয়া তোহান নফসুল মুথমাইন্না হ্যাঁ কোরান তিন প্রকার কথা রয়েছে এয়া আইয়া তোহন নফসুল মুথমাইন্না এর যে এল আরব বেকের দয়াত মরদ ইয়া ফদ হলি ফি বা দ ওয়াদ খলিজানাতী সোরাতুল ফজরে রয়েছে যখন মৃত্যুর সময় ঘনী আসে ভালো মানুষদের নেক মানুষ যারা সব সময় নেকির কাজ পছন্দ করে আর পাপকে কে করে তাদেরকে ফেরিস তারা সম্বোধন করে বলে হে প্রশান্ত যাদের মন ভালো কাজে মুথমাইন শান্তি লাভ করে আর মন্দ কথা কাজে অশান্তি তাদের হয় সুতরাং দিকে তাদের মন যায় না যোকে না ফির যে দেখে সুসংবাদ দেয় তাদেরকে রবের কাছে চলোয়াতন সন্তুষ্ট চিত্তে মারজিয়া আর তোমার তুমিও সন্তোষ ভাজন তোমার পর আল্লাহ সন্তুষ্ট ফদখলিফি বা আদি আল্লাহ বলছেন যে আমার বান্দাদের দলভুক্ত হয়ে যাও ফদখলি জান্নাতে আর আমার জান্নাতে প্রবেশ কর আল্লাহ আর সবসময় যদি মন ভালো দিকে ঝুঁকে তাহলে জান্নাতের সুসংবাদ জান্নাতের সুসংবাদ মরণের সাথে সাথে ফালা হুফন আলীম ওলাহম এজম কোনো চিন্তা নেই আল্লাহ তা খাফ ওয়ালাহ অন্য ভাষায় মরণের সময় ফেরেস্তার বলবে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই মনকে ভালো কাজের দিকে ঝুকাবার চেষ্টা করবেন চেষ্টার একটা বড় ভূমিকা আছে আপনি চেষ্টা না করলে কখনো মন ঝুঁকবে কিন্তু আপনাকে ভালো কাজে ঝুঁকাবার জন্য চেষ্টা করতে হবে সর্বাত্মক চেষ্টা করতে হবে আপনার যতটা শক্তি সেটা প্রয়োগ করতে হবে আপনি আপনার কাজ করবেন না তো আপনি ধরা খাবেন আল্লাহর কাছে কর্মের ভিত্তিতে আল্লাহর কাছে ফায়স হবে নাম মারা বিশ্ব সময় খারাপ কাজে মন লাগে ভালো কথা পছন্দ লাগে না ভালো কাজ পছন্দ লাগে না ভালোর দিকে মন যেতেই চায় না ভালো কাজ যেন তার জন্য পাহাড়ে ওঠার মতো কঠিন নবসে আম্মারা বিশ্ব যারা সবসময় পাপে মেতে আছে জহান্নামি তারা ওই সব আত্মার অধিকারী যারা তারা জান্নামে আর মাঝামাঝি হচ্ছে লাওকসেম এ অমিল কাইয়ামা ওয়ালাহসেমে নফসেল বানসাম্মারাও করানিক রয়েছে অমা ওবার দি ও নাফ শিসুরা ইউসুফে ইন্নান নফসাল্লা আম্বারা বিশ্ব মানে মনদের জন্য সবসময় পরিচিতকারী আম্বারা আতন মানে বেশি বেশি পরিচিতকারী আমারা থেকে নির্দেশ দেওয়া থেকে ওখান থেকে নাফসা আম্বারা নামটি নেওয়া আছে লাওয়ামা লামায় আলমার থেকে তার মানে তিরস্কারকারী এমন মন এমন নাফস যেটা ধিক্কার দেয় তিরস্কার করে যখন খারাপ দিকে চলে যায় অধিকাংশ মুসলিমদের অধিকাংশ মুসলিমদের কাফরিদুল গান অধিকাংশ মুসলিমদের নসটা হচ্ছে আত্মাটা হচ্ছে বা হৃদয় হচ্ছে কি নবা তিরস্কারকারী পাপের দিকে যাই আবার হ্যাঁ খুব খারাপ লাগে যে আমি পাপ করে ফেললাম তখন নিজেকে ধিক্কার দেয় নিজেকে তিরস্কার করে আর তারপরে ভালোর দিকে ফিরে আসার চেষ্টা করে এটা একটা ভালো লক্ষণ যে নিজেকে পারে নিজেকে তিরস্কার করতে পারে যে এটা আমার একজন মুসলিমের কাজ হলো না একজন মমিনের কাজ হল না হ্যাঁ এটা কি করে আমার দ্বারা হয়ে গেল কারণ আপনি নিজেকে কি করছেন তিরস্কার করছেন অনতপ্ত লজ্জিত এরাও জানি তবে আজাবের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে ভালো করে শুনে রাখে আল্লাহর আজাবের সম্মুখীন হওয়ার কি রয়েছে আশঙ্কা রয়েছে সেটা দুনিয়াতে বিভিন্ন বালা মুসিবত কবরে আজাবের সম্মুখীন হওয়া তারপরে জাহান নামের হইতে পারে আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে আল্লাহ যেন আমাদেরকে নতমাইন্যা দান করেন কি বলছিলাম কি বলতে বল হাওয়া হাওয়া মানে আসলে যেটা প্রবৃত্তি আমরা অর্থ করে থাকি আমার মনের চাহিদা মনের চাহিদা মন যেটা চায় তো মন ভালো চায় মন্দও চায় মন ভালো চায় মন্দ চায় কিন্তু আরবি ভাষায় সাধারণত হাওয়াটাকে খারাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে প্রয়োগটা তার খারাপের ক্ষেত্রে করা হয়ে থাকে কিন্তু হাওয়া হাওয়া মানে মানে এমনি খারাপ মনের চাহিদা সেটা মনের চাহিদা ভালো হইতে পারে আর মনের চাহিদা খারাপ হইতে পারে কিন্তু খারাপের ক্ষেত্রে এর ইস্তেমালটা বা প্রয়োগটা হয়ে থাকে যার ফলে আল্লাহ কোরআনিকারি মেয়ে হাওয়ার নিন্দা করেছেন যার হাওয়ার অনুসারী তাদেরকে নিন্দা করেছেন আফারা আয়তা মানিত্তা খাজা এলা হাহু হাওয়া হে নাবি তুমি কি চেনো ওই লোকগুলি কী বা হে মানুষ তুমি কি হে মমিন তুমি কি জানো ওই সব লোকদের কী মানিত্তা খাজা এলা হাওয়া যেই ব্যক্তির নিজের মাবোধ ওপাস্য বানিয়ে ফেলেছে নিজের কুপ্রবৃত্তিকে এই যে কুয়ের ক্ষেত্রে শুধু প্রবৃত্তি অর্থ করি না কী করি আমরা কুপ্রবৃত্তি হাওয়া কারণ ভালো চাহিদা যদি হয় তাহলে তো আল্লাহ সন্তুষ্টি পরকালের মুক্তি রসুল অনুসরণ আল্লাহ বন্দি কিন্তু এখানে সে নিজের মনের চাহিদাকে সে কি করেছে মনের কামনা বাসনাকে উপাস্য ফেলেছে তার মানে সেটা কুপ্রবৃত্তি মন যেমন পাপ চাই তেমন পাপ করে মন যা কথা বলতে চায় তাই কথা বলে মনে যা আসে তাই বলে তাই খাই তাই করে জি এটা হচ্ছে চরিত্র একজন মমিন মুসলিম কখনোই কাজ করবে না আমার মনে যা চাইবে তাই বলবো যা চাইবে তাই করব যা চাইবে তাই খাইবো এটা চলবে না আমাকে আল্লাহ যা খেতে বলেছেন খাবো যা বলতে বলেছেন বলবো যা আমল করতে বলেছে আমল করবো আমার অহিতে যা রয়েছে অহির বিধানে সেটাই আমি বলবো সেটাই করব সেটাই খাবো সেটাই ব্যবহার করব। এটা হচ্ছে অবুদিয়াতের জিন্দগি অর্থাৎ আল্লাহ গোলামীর জীবন তো এখানে হাওয়া শব্দটি ব্যবহৃত হয়েছে তোমাদের কোনো ব্যক্তি মমিন হতে পারবে না হাত এখন হাওয়া যতক্ষণ পর্যন্ত আর তার মনের চাহিদাটা অনসারী না হয়ে যাবে অনগামী না হয়ে যাবে কিসের লেমা যেত বেহি মানে সেই বিধানের যেই বিধান নিয়ে আমি এসেছি

ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি মমিন হতে পারবে না কখনো কখনো হতে পারবে না পূর্ণ মমিন হতে পারবে না কিন্তু ত্রুটিযুক্ত মমিন হবে মানে দুর্বল ইমানের মমিন মুসলিম হবে এই জন্য অধিকাংশ ক্ষেত্র এটাই সেই জন্য এই অর্থটা করলাম কিন্তু এমনও অবস্থা তৈরি হতে পারে যে যেই ব্যক্তি নবিসামের আনিত বিধানের অনুসারী হবে না বা যেই ব্যক্তির প্রবৃত্তি মনের চাহিদা নবিসের নিয়ে আসা বিধানের অনুসারী হবে না সেই ব্যক্তি মোটেই ইমানদার হবে না মমিন হবে না কাফের মুরতাদ হয়ে যাবে তাহলে এখানে দুটোই অর্থ করা যেতে পারে দুই রকমই কেমন করে বিষয়টি বুঝুন কেউ যদি অধিকাংশ ক্ষেত্রে নবী সাহায্যের নিয়ে আসা বিধানের অনুসারী কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনুসারী নয় যে ক্ষেত্রগুলিতে অনুসারী নয় সেই ক্ষেত্রগুলিতে অনুসরণ না করলে গুণাগার হয় কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যায় না তাহলে সেই ব্যক্তি সম্পর্কে কি বলবো এই লোক অনেকগুলি ক্ষেত্রে রসুল উল্লাহ নিয়ে আসা বিধান মানে কোরআন সন্ন্যার বা ইসলামের অনুসারী কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অনুসরণ করছে না বেশ কিছু ক্ষেত্রে অনুসরণ করছেন কিন্তু যে বিষয়গুলিতে অনুসরণ করছেন না সেগুলি অনুসরণ না করলে সে ইসলাম থেকে বেরিয়ে যায় ইসলামের মধ্যেই থাকে তবে গুনাগার অবশ্যই কারণ পুরোপুরি অনুসারী নয় তাহলে ওকে কি বলবেন মমিন তো বলবেন হ্যাঁ ইসলাম থেকে বের হয়নি তাহলে সে মমিন মুসলিম কিন্তু সে আটি মমিন না সে হচ্ছে ফাসেক হ্যাঁ পাপি মুসলিম গুনাগার মুসলিম হ্যাঁ এদেরই কি আহলিস জামাতের ভাষায় কি বলা হয় মমেন ফাসেক ইমান ইমানি ও ফাঁসে তার ইমানের দোরণে সে মমিন ইমানদার আর তার পাপের কারণে সে হচ্ছে পাপের কারণে একটা টাইটেল অতিরিক্ত পেলেছে ফাঁসেক গুনাগার পাপিষ্ট যেমন আজকাল অধিকাংশ মুসলিম বরং প্রায় মুসলিম ইলাম রহমাল আপনি আপনার লাইফকে দেখুন যদি আপনি এক একটা করে হিসাব করে দেখেন পাঁচ অক্ট ও ঠিক আছে কোনো ঘাটতি নেই পাঁচ অক্ত জামাত সহকারে সলাত ওটাও ধরেন ঠিক আছে বা ওটাতে একটু ঘাটতি আছে ফজটা জামাতে যায় না ফজটা জামাতে যায় অক্তই পড়ে টাইমে পড়ে টাইমের টাইম পার করে পড়লে কিন্তু নামাজ কবল হবে না ভাল করে শুনে অনিশ্চায় কিন্তু সেটা হইতে পারে টাইম পার করে নামাজ পড়া আর জামাতে নামাজ না পড়া দুটোতে হুকুমে পার্থক্য আছে টাইম বেঁধে দেওয়া হয়েছে যে এই টাইমের আগেও নামাজ হবে না আর টাইমের পরেও নামাজ হবে না কিন্তু জামাত ছাড়া নামাজ হবে না এই বিধান নেই জামাত ছাড়া নামাজ হবে কিন্তু সে গুনাগার হবে আর সাতাইশ গুণের জায়গায় এক গুণ মাত্র পাবে পঁচিশ আর সাতাইশ পেল না এক ফজিল বঞ্চিত হলো দ্বিতীয় হচ্ছে যে কি হলো সে ওয়াজেব ছাড়ার জামাত ছাড়ার গুণাগার হইল কিন্তু তার নামাজটা আদে হয়ে যাবে কিন্তু নামাজ আদে করার জন্য টাইমটা বেঁধে দেওয়া হয়েছে টাইমের বাইরে ইচ্ছাকৃত যদি টাইমের বাইরে নিয়ে যা নামাজ হবে না যেমন সকাল এগারোটার সময় এগারোটা চব্বিশে আজকাল জোহর হচ্ছে এগারোটার সময় জোহর নামাজ পড়া হবে যেমন এটা বুঝতে পারছেন হবে না তেমনই সূর্য উঠার পরে কেউ যদি ফজর নামাজ পড়াতে হবে না হবে না নামাজ অনিচ্ছাকৃত আলাদা অনিচ্ছাকৃত মানে কি মানুষ অনিচ্ছাকৃত কখন হয় অনিচ্ছাকৃত ঘুমিয়ে গেছে ইচ্ছা কারণে ইচ্ছা ছিল উঠবো কিন্তু উঠতে পারিনি জানতে পারিনি আর আর একটা অনিচ্ছাকৃত হচ্ছে ভুলেই গেছে যে এই নামাজ পড়িনি ওমর বসে পড়ে নিয়েছি পরে খেয়াল আছে আরে তো নামাজ পড়িনি তো এই দুটোই কথা হাদিসে বলা হয়েছে তাহলে এত সহজ বিষয় মনে করবেন না যারা এই নামাজে অবহেলা করছেন اصل বিষয়ের দিকে আসি হাদিসের সাথে যেরকম সঙ্গ সঙ্গ সৃষ্টি নামাজ ছেড়ে দিলেন একটা লোক একটা লোক নামাজ পড়লই না চারক তো পড়েছে ফজর পড়লো না বা নামাজ পড়ে না তো সঠিক মতে সে কি সে কি ফাসেক না কাফের সে বড় কুফরি করল কাফের হয়ে গেল তারপর ইখতিরাহি মাসলা ইখতিরাহি মাসলা কিন্তু সঠিক কথা হচ্ছে যে কি হয়ে গেল এখন এই লোক নামাজ পাঁচ টাইম পড়ার ক্ষেত্রে নবী সাল্লামের নিয়ে আসা বিধানের অনুসারী হইল না তাহলে তাকে তার ক্ষেত্রে বলবো সেই ব্যক্তি খাঁটি মমিন না 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 বুঝছেন না বুঝছেন না কি বলবেন হাদিসের তর্জমা তখন একটা লোক পাঁচ অক্ত নামাজ পড়ে না চার অক্ত পড়েছে তিন অক্ত পড়েছে মাঝে মাঝে পড়েছে মাঝে মাঝে পড়ে না রমজানে পাক্কা নামাজে অন্য সময় কাঁচা নামাজে তো কি বল আয়ুমেন আহ দেখুন নবী সাল্লাম নিয়ে আসা বিধানের অনুসারী হলো না তাহলে সে কি বলে সে মমিন হইল না তোমাদের কেউ মমিন হইতে পারবে না তা মমিন নাই এটা শির বিল্লা করছে মাজারে সেজদা করছে বাকি পাঁচ নামাজ আছে সব আছে আখলাক আছে আদব আছে সব আছে দাড়ি আছে সব আছে অনেক কিছুই আছে কিন্তু কি করছে মাজারে গে সেজদা করছে তাহলে নবিসাম তৌহিদ নিয়ে এসেছেন সবচেয়ে বড় জিনিস যেটা নিয়ে এসেছে সেটা হচ্ছে আল্লাহর একত্ব নিয়ে এসছেন আল্লাহ এক আল্লাহ আহাদ আর সে আল্লাহ কি করলো আল্লাহর কাজে আল্লাহর গুনে বা আল্লাহর এবার করে দিল সুতরাং সেই ব্যক্তি এখানে তর্জমা করবেন যে অনুসারী হলো না তহিদের ক্ষেত্রে তোমাদের হ্যাঁ কোনো ব্যক্তি মমিন হবে না মানে মোটেই মমিন না সে মুসরে সে মুসুরে বহুত্ববাদী সে এবার বুঝতে পেরেছেন এটা বুঝলেন এটা যখন বুঝলেন কোন কোন ক্ষেত্রে ইসলাম থেকে খারিজ হয়ে যায় তখন বলবো এই তর্জমা ওই লোকগুলির ক্ষেত্রে ক্ষেত্রে যে যে গুরুত্বপূর্ণ বিষয়ে বিষয়টির না হলে মুসলিম হওয়া যায় না তখন বললো সে মমিনই হইতে পারবে না আর খাঁটি মমিন হইতে পারবে না তর্জমা অধিকাংশ ক্ষেত্রে করব একটা লোকের তৌহিদ ঠিক আছে দুর্গা দরগায় বিশ্বাসী নয় মাজার পূজারি নয় পীর পূজারী না পাঁচ অক্ত নামাজও ঠিক আছে কিন্তু সেই ব্যক্তি মিথ্যা কথা বলে সেই ব্যক্তি নামাইতো পড়ে নামাজ পড়ে বেদাতি নামাজ পড়ে একটু নামাইতো দিয়ে নামাজ পড়ে সেই ব্যক্তি সম্মিলিত মোনাজাত করে তো নবী সাল্লামের নিয়ে আসা বিধানের অনুসারী তার মনের চাহিদা হলো কি হল না পুরোপুরি হল না অনেকগুলি ক্ষেত্রে নবী সাল্লামের হ্যাঁ নিয়ে আসা বিধানের অনুসারী নয় কিন্তু মৌলিক বিষয় সে অনুসারী তার তো ঠিক আছে সেটা করে না কিন্তু কিছু বিধাত আছে অথবা বিভিন্ন জড়িয়ে আছে কিছু হারাম খাচ্ছে এই রকম লোক হারাম খাওয়া নিয়ে এসছেন হালাল খাওয়া নিয়ে এসছেন হালাল খাওয়াতে তো বিধান হচ্ছে যে হালাল রুজি যাক না কুমারি হারাম খাচ্ছে একটা লোক ধূমপান করছে জর্দা খাচ্ছে আসলামের নিয়ে আসা বিধান হচ্ছে যে পাক তৈয় বাদ খাও আর খবিস জিনিস খেয়েও না আর তামাক হচ্ছে খবিস জর্দা হচ্ছে খবিস নোংরা কথা বোঝা যাচ্ছে ধূমপান হচ্ছে খবিস হুক্কা হচ্ছে খবিস সুতরাং একটা লোক পাঁচ নামাজও পড়ছে আর মাজারও যায় না ইসলামের অনেক কিছুই করছে মৌলিক বিষয়গুলি সব ঠিক আছে কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে আছে এই ধরনের যে বললাম ওর ক্ষেত্রে এই হাদিসের তরজমা কি করবেন তোমাদের কোন ব্যক্তি খাঁটি মমিন হবে না পূর্ণাঙ্গ পারবে না হাওয়া যতক্ষণ পর্যন্ত তার মনের চাহিদাটা না হয়ে যাবে লেমা ওই বিধানের যা আমি নিয়ে এসেছি এবার বুঝতে দেখেন হাদিস কত কথা রাখা আছে তাহলে তাহলে আমরা মুসলিম সমাজে যারা আছি যারা কাফের সমাজ আছে অমুসলিম তো অমুসলিম কাফের কুফার বুঝা গেছে না যারা অমুসলিম তারা কুফার এতে কোনো সন্দেহ নেই কিন্তু মুসলিম সমাজ দুই ভাগে বিভক্ত রয়েছে যদি নবী সালামের নিয়ে আসা বিধানের মৌলিক বিষয় অনুসারী না হয় তাহলে কি কাফের বা মুশরেক নবী সাল্লা সাল্লামের নিয়ে বিধান হচ্ছে সেহর জাদু হচ্ছে কুফুর একটা লোক পাঁচ অক্ত নামাজি হুজুর মাদ্রাসায় পড়ায় আর তারপরে কি করে হ্যাঁ দুয়া তাবিজের নামে বান মারে মানে ওই শেহর শেহর আমাদের সে তাবিজের নামে কি চলে জানেন শেহর জাদু চলে আর জাদুকে কোরানের ভাষা আল্লাহ কি বলেছেন কফর এ নামা না না ফালা তাফ্ফুর ও মা কাফরা সুলেহমান ওয়ালা কেন্না শায়াতি না ইউ নাসা সেহের তাহলে যারা সেহের জাদু শিখায় বা জাদুর কাজকর্ম করে তারা হচ্ছে কাফের সুতরাং যেই ব্যক্তি সেহেরে জাদুতে লিপ্ত থাকবে যতই লম্বা দাড়ি থাক আর যতই তাহাজ পড়ুক আর যতই মাদ্রাসার হুজুর হোক আর যতই বড় বড় হাদিস আর কোরআন পড়াক বিদায়ী মাদ্রাসা তো অনেক আছে এইরকম কি বলে সে ব্যক্তি মমিনি না কারণ নবী সাসম নিয়ে আসা বিধানের মৌলিক ক্ষেত্রে সে অনুসারী নয় অমুসলিমদের ক্ষেত্রে ইহা ফিট করেন যেন মুসলিমদের দুটা ভাগ হয়ে গেল তাই না অধিকাংশ মুসলিম তারা মুসলিম মৌলিক বিষয়গুলি তাদের ধরেন ঠিক আছে ধরে নিলাম কিন্তু বেশ কিছু ত্রুটি আছে আখলাক চরিত্রের ত্রুটি আছে গিবত চুগল করে মিথ্যা কথা বলে ধোকাবাজি করে বা খেলাফি করে তো নবীল আনিত বিধানের অনুসারী হইল কি পুরোপুরি যেন পুরোপুরি অনসারী নয় তো পুরোপুরি সে মমিন না খাঁটি মমিন না অ মুসলিমদের ক্ষেত্রে ইহাতে তার করেন লা ইউমেন আহাদ গৌতম হে মানবজাতি তোমাদের কোন ব্যক্তি মমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার মনের চাহিদা অনুসারী না হবে আমার নিয়ে আসা বিধানের আমি যে বিধান নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে তার অনুসারী না হবে একজন গাফের রসূরুল্লাহ সাল্লাহিসাল্লামের এ টু জেড অনুসারী নয় লাই ইল্লাল্লাহ থেকে শুরু করে মোহাম্মদ রসউল্লাহ থেকে শুরু করে আখলাখ চরিত্র হাল্লাল হারাম কোনটাই অনুসারী না তারা যদি কিছু ভালো কাজ করে অমুসলিম বলে মানবতার খাতিরে করছে একজন অমুসলিম যদি জিজ্ঞাসা করেন যে আপনি মিথ্যা কথা কেন বলেন না আপনাকে তো কখনো মিথ্যা কথা বলতে দেখি না আমি একজন মানুষ হ্যাঁ আর হয়ে বাঁচতে চাই হয়ে জীবনযাপন করতে চাই কথা না যে আল্লাহ হারাম করেছে মিথ্যা না কখনো বলবে না তাই না আপনি মানুষের সাথে হাসি মুখে কথা বলেন দেখেন অমুসলিমের কিন্তু হাসি মুখে কথা বলে অনেক মুসলিমের চাইতে এই ক্ষেত্রে ভালো দেখায় অনেক সময় আর অনেকে এতে ধোকা খেয়ে যায় আমরা এরকম কিছু তাদের চাকচিক্যময় জীবনযাপন দেখে বা আখলাক চরিত্র দেখে এটাও তো ইসলাম হাসি মুখে কথা বলা হচ্ছে ইসলাম তো একজন অমুসলিম যখন হাসি মুখে কথা বলছে ওকে জিজ্ঞাসা করেন আপনি হাসি মুখে যখনই আপনার সাথে কথা বলি দেখা হইলে হাসি মুখে কেন কথা বলেন আমি মানুষ আর মানুষের সাথে আসমুখে কথা বলা ভালো সেই জন্য আমি করি মানবতার খাতিরে একজন অমুসলিম চিকিৎসক ফ্রি চিকিৎসা করে হ্যাঁ গরিবদের জন্য ফিস নেই গরিবদেরকে ফ্রি ফ্রি মেডিসিন বিতরণ করে ওকে জিজ্ঞাসা করেন যে আপনি এই গরিবদের কেন ফ্রি ফ্রি চিকিৎসা করেন মানবতার খাতিরে আমি জনকল্যাণমূলক কাজ করতে চাই আমি খেদমাগতে খেল করতে চাই আমি মানুষের কি করতে চাই সেবা করতে চায় দেখলেন কথা তার নবিশ্বাস নিয়ে আসা বিধানের অনুসারী হয়ে করলো না কিন্তু কিন্তু ওই কাজটি যখন আমার মতো একজন লোক করবে আপনাদের মতো লোক করবে আপনাদের মধ্যে একজন ধরেন চিকিৎসক ডাক্তার আছে একজন মুসলিম ডাক্তারকে যদি জিজ্ঞেস করি সে ফ্রি চিকিৎসা করে গরিবদের বা গরিবদের পয়সা টাকা কম করে দেয় ডিসকাউন্ট করে দেয় তখন যদি জিজ্ঞেস করি যে আপনি এরকম ডিসকাউন্ট কেন করেন বা গরিবদের পয়সা নেন না কেন তখন কি বলবে আল্লাহ সন্তুষ্টির জন্য পরকালের কিছু সম্বল আমি দুনিয়া থেকে করে যেতে চাই হ্যাঁ আখের রাতের জন্য কিছু আমি এখান থেকে নিয়ে যেতে চাই হ্যাঁ অথবা বলে রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হ্যাঁ গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছেন আমি গরিব দুঃখীর পাশে দাঁড়াতে চাই দেখছেন কোথায় গেল টার্গেট কোথায় গেল হ্যাঁ কাজ একটাই কিন্তু ইন্নামাল আমল বিনিয়াত ইন্নামাল আমল হচ্ছে একজন মুসলিম ডাক্তারের হাওয়া তবে আল্লেমা যা আবেহ রসুল্লাহ রসুরুল্লাহ জানিয়েছেন তার অনুসারী হয়ে কাজ করছে আর একজন তার করছে একজন মুসলিম সুদ মানুষও না ঘুষ খাই না আর একজন অফিসার অনেক সুদ না না ঘুষ ঘাসতে কি এও পাপ করে না সেও পাপ করে না কিন্তু দুটোতে পার্থক্য আছে একজন মুসলিমকে যদি জিজ্ঞেস করেন আপনি সুদ খান না বা আপনি অফিসার মানুষ ঘুষের চাকরি করেন লাখ লাখ টাকা মাসে ঘুষ খেয়ে ঘুষ কেন খান না ঘুষ খেয়ে জানো আমি হ্যাঁ রাশি অল মুহূর্তে শিফিন যাবে ঘোষ আর যে ঘোষ দেবে ঘোষ নেবে আমি যাব আল্লাহ যেন আমাকে জাহান্নাম দিয়ে রক্ষা করেন হারাম রুজি থেকে রক্ষা করেন কিন্তু মানবতার খাতিরে আমি এই কাজ করি তাই না মানুষের রক্ত আমি চুষতে চাই না কথায় পার্থক্য হয়ে গেল নিয়তে পার্থক্য হয়ে গেল তবে আনলে মা যে এত বেহি হইল না যদিও ভালো কাজ করছে কিন্তু নবী সাহেবের নিয়ে আসা বিধানের অনুসারী হয়ে ওই কাজগুলি করছে না সুহান জি তো হিব্বন আল্লাহ থাকতাবে ওনিবাল্লাহ যদি আল্লাহর ভালোবাসার দাবিদার হও তাহলে ভালোবাসার প্রমাণ হচ্ছে যে নবী মাহম্মদ ওসকুল উল্লাস সসলামের অনসারী হয়ে যাও তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর যাকে আল্লাহ ভালোবাসবেন তাকে ক কোন জাহ্মে দিবেন না বা এক ফেল কোন কোন আল্লাহ মাফ করে দেবেন আশা করি হাদিসটা ভালো করে বুঝতে পেরেছেন তাই না হাদিস উন হাসানুন সহি ইমাম নবীর আহমতুল্লাহ এই হাদিসটি সম্পর্কে বলছেন হাদিসটা খুব সুন্দর এবং সহি শুদ্ধ সহী মানে বিশুদ্ধ রওয়াই নাহু আমি এই হাদিসটিকে বর্ণনা করেছি কিতাবুল হুজ্জাতে বেশনাদিন শাহি সহী সূত্রে সহি সনদে তাহলে ইমাম নবীর রহমতুল্লা লালাই বলছেন যে এই হাদিসটি হচ্ছে সহী এই হাদিস সনদ হচ্ছে সহি কিন্তু এম নবীর আহমত্তুল্লালের যে চল্লিশ হাদিস এর প্রথম বা প্রসিদ্ধ যে সারহা ব্যাখ্যা হাফেজ এমাম ইবিন রাজা রহমতুল্লাহ আলী করেছেন তিনি বলেছেন যে এই হাদিসটি সহি নাই তিনি বলেছেন যে অকাল আল হাদিস এই হাদিসটি সহি হাদিস সম্পর্কে আলমাদের এই দুটি মত রয়েছে বরং সঠিক মত হচ্ছে যে হাদিসের শব্দ এই শব্দে হাদিসটি যে বর্ণিত হয়েছে এই হাদিসটি সনদের দিক থেকে সূত্রের দিক থেকে সহি নাই এইভাবে রসুর উল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হাদিস নয় এতক্ষণ ব্যাখ্যা করলাম কিন্তু শেষখানে কি বললাম যে হাদিসটি সনদের দিক থেকে সহি নাই কিন্তু কিন্তু শুনে ভালো করে একটি হাদিস এই ভাষাতে যদি সহি না হয় কিন্তু ওই বিষয়বস্তু টপিকসটি যদি কোরআন দ্বারা প্রমাণিত হয় অথবা অন্য সহী হাদিস দ্বারা প্রমাণিত হয় তাহলে তাহলে সেটা চোখ বন্ধ করে সহি কারণ এই বিষয়টি থেকে আমরা ফারে এই বিষয়টি আমাদের কাছে নিশ্চিত এই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই কিন্তু এই হাদিসটি নিয়ে দ্বিমত রয়েছে এই হাদিসকে আমার নবী সহি বলছেন আর ইমাম ইবিনের রাজা লাল হাদিসটিকে যেই বলছেন কিন্তু হাদিসের যে টপিক বিষয়বস্তু বিষয়বস্তু কি যে নবী সাল্লামের নিয়ে আসা বিধানের কেউ যদি নিজের মনকে অনসারী না বানাইতে পারে তাহলে সেই ব্যক্তি খাঁটি মোমেন হবে না যদি পুরোপুরি বানাইতে পারে না একবার নবী সাল্লামের অনুসরণে মোটেই যেতে পারলো না তাহলে কাফের আর যদি নবী সাল্লাহ অনুসারী হইতে পারলো মৌলিক বিষয় কিন্তু অনেক বিষয় হচ্ছে না বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে তাহলে সেই ব্যক্তি যেন পূর্ণ অনুসারী হলো না তাহলে পূর্ণ মুসলিম মমিনও হতে পারলো না অনেক আয়ের এই সম্পর্ক রয়েছে মেয়ের রসুল ফাঁকা দাও তা আল্লাহ যে রসুল কে মানলো সেই ব্যক্তি আল্লাহকে কে জি একটু আগে বললাম যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আল্লাহর ভালোবাসা দাবিদার যদি হয় যে আমি আল্লাহকে ভালোবাসি তাহলে তো একটা প্রমাণ দিতে হবে সে প্রমাণ হচ্ছে নবী শাসন অনুসারী হয়ে যাও আরো আয়াত রয়েছে আরো স্পষ্ট ফালা অরব্বে কালু মেনুন এই ভাষা তো রয়েছে ফালা অরব্বে কাশিন কালেও না আল্লাহ বলছে অরব্বে কে হে নবী তোমার রবের কসম কে কসম করছেন আল্লাহ নিজে কসম করছেন আর নবী সাল সম্বন্ধে বলছেন তোমার রবের কসম মানে নিজের জাতের সত্তার শপথ করছেন আল্লাহ নিজের কসম নিজেই করেছেন লাইউ মেনুন অতক্ষণ পর্যন্ত খাঁটি মমিন হইতে পারবে না এখানে লাই মেনুন খাঁটি মমিন করলাম তার জমা ফালাও রব্বে কা লাইউ মেনুন খাঁটি মমিন হইতে পারে হাত তাই মুকা ফিমা সাজা রব যতক্ষণ পর্যন্ত তোমাকে বিচারক না বানিয়ে নেবে এই যে বিচারক বানাই তোমাকে ইহাক কে মুখ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ কে ফিমা সাজারাবাই নো তাদের সমস্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে যে কোনো সমস্যা আসবে সমাধান করতে থেকে নিতে হবে নবী মোহাম্মদ সাল্লা থেকে তৌহিদ জানব নবী সাল্লাম থেকে সলাদ জানবো শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ জানবো নবী সাল্লাম থেকে জাকাত সেয়াম হজ হালাল হারাম চরিত্র ব্যবসা বাণিজ্য সবকিছু সব কিছুতে শুধু তাই নাই অনেক সময় কাউকে বিচারক মেনে নেওয়া হয় যে ঠিক আছে হাই কোর্ট সুপ্রিম কোর্ট একবারের সবচেয়ে বড় হ্যাঁ আদালত তাই না এর চেয়ে তো বড় আদালত আর কি হয় দেশে কিন্তু যখন বিচার ফাইসালা হলো অবিচার হয়ে গেল মনকে মানিয়ে নিতে পারছিল না মনকে মানিয়ে নিতে পারছি না হচ্ছে না হচ্ছে না কোন মুসলিম কি বাবরি মসজিদ হ্যাঁ চারশো বছর বছর পাঁচশো বছরের মসজিদ দিয়ে দিল সুপ্রিম কোর্ট সেই জন্য অন্তর থেকে মেনে নেবে অন্তর থেকে মেনে নেবে না জি তো আল্লা বলছেন শোন নবী মাহম্মদ আল্লাহ ইসলামকে বিচারও ওইরকম মানলে হবে না যে বাহ্যিক তো মেনে নিলাম কিন্তু মনকে মানাইতে পারছিলে এটা করলে হবে না সুম্মা লায়াজেদু ফিয়ান ফসিম হারাজা মিম্মা কাজাইতা অতঃপর এই বিচারের ক্ষেত্রে তাদের মনে যেন কোনো রকমের সংকীর্ণতা বা সঙ্কোচ পর্যন্ত না হয় মিম্মা কাজাইতা তুমি তুমি যে বিচার ফ্যাসলা করে দিলে সেই ক্ষেত্রে নীস যা সিদ্ধান্ত দেবেন সেই ক্ষেত্রে কোন রকম সংকোচ হলে চলবে না কেন 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 হালাল হইল এটা এটা হারাম এই কথা তোমার অধিকার নেই তাহলে তুমি বিচারক হ্যাঁ নিরুপায় হয়ে মানার মতো মানলে যেমন আমাদের আদালতের ফেসালা নিরুপায় হয়ে মেনে নিতে হচ্ছে এইরকম হলে হবে না স্বেচ্ছাই হ্যাঁ আর মনে সন্তুষ্টির সাথে সন্তুষ্ট চিত্তে মেয় নিতে হবে সোম্মা লায় যুদিফি হারাজমা হারাজি আরও আল্লাহ বলছেন তাগিদ তাকিদ ওপর তাকিদ ওয়াই ওসাল্লেম ও অনেক সময় মনেও মনের মনকেও মানিয়ে নিতে পেরেছি মনকেও মানিয়ে নিতে পেরেছি কিন্তু চোখের আড়ালে সমালোচনা করি অনেক সময় খুব প্রিয়জনেরও সমালোচনা করেন বাপ মা একটা করে ফেলে ফয়সালা মেনেও নিলেন আর বাপ মা যখন করে মনটাকে মানিয়েও নিলেন আর তারপরে চোখের আড়ালে যখন স্বামী স্ত্রী দুইজনে নির্জনে যাচ্ছেন তখন আপনার স্ত্রী যখন বলে আপনাকে যে আপনার বাবা যেটা করলো যে যে শ্বশুরাবা যেটা করলো বা আপনার মা যেটা করলো এটা কেমন লাগে বলেন দেখি আরে বলিও না কি করব বাপ মা যখন করে দিয়েছে তো মেনেই নি দেখেন হ্যাঁ

যে নবী সাল্লামের নিয়ে আসা বিধানের অনুসারী যদি নিজেকে না করতে পারে যতটা ত্রুটি ততটা তার ইমানে ত্রুটি আর যতটা পূর্ণ ততটা তার ইমান পূর্ণ কারো যদি ঘাটতি না থাকে যথাসাধ্য ত্রুটি করি না সাল্লামের অনুসরণের ক্ষেত্রে আমি ইচ্ছা করে ত্রুটি করি না কিন্তু অনিচ্ছাকৃত যেখানে পারলাম না অসুস্থ হয়ে গেলাম সুতরাং মসজিদে যেতে পারলো জামাতে যেতে পারলাম আলাদা কথা ওই ক্ষেত্রে আমাকে আলো ধরবেন না হাদিসটা খুব গুরুত্বপূর্ণ এবং এই হাদিসের সমর্থনে বা এই হাদিস কোরআন অনেক আয়াতের সমর্থন রয়েছে হাদিসের সমর্থনে কোরআন আয়াত বলবো না বরং কোরআনের আয়াতে বলবো যে এই হাদিস সমর্থক বলতে পারেন কিন্তু এই বিষয়টি কোরআন কারিমে রয়েছে বহু আয়াত জি এই হাদিস থেকে যে বিষয়গুলি জানতে পারলাম চারটি বিষয় উল্লেখ করেছেন শেখ মুসিম রহমতুল্লাহ আলী সময় যেহেতু আছে সংক্ষেপে উল্লেখ করে দিই বলছেন যে মানুষ যদি সত্যিকার মুসলিম হতে চাই তাহলে বিবেককে ওহির ওপর প্রাধান্য দেবে না বিবেককে দলিলের উপর প্রাধান্য দেবে না যুক্তিকে দলিলের উপর প্রাধান্য দেবে না বেদাতিদের লক্ষণ কি যুক্তিকে প্রাধান্য কিসের ওপর দলিলের ওপর দলিল ওপর ওটের গোস্ত খেলে ওজন নষ্ট হয়ে যায় দলিল না যুক্তি দলিল আর যুক্তি হচ্ছে যে গরুর গোস্ত খেলাম খাসি খেলাম ওজন নষ্ট হলো না তো উঠের গোস্ত কেন নষ্ট হবে এটা যুক্তি এখন যুক্তিকে প্রাধান্য দিবেন না দলিলকে প্রাধান্য দেবেন দলিলকে সহি আকিদার লোকেরা দলিলকে প্রাধান্য দিয়ে থাকে বুঝতে পেরেছেন কিন্তু বিদ্যার্থীদের লক্ষণ হচ্ছে তারা যুক্তিকে প্রাধান্য দিয়ে থাকে আর যুক্তিতে মুক্তি খুঁজতে গিয়ে গুমরা হয় এই হাদিস প্রমাণ করে যে মনের চাহিদা অনেক সময় হ্যাঁ যেটা যুক্তিসঙ্গত সেই ক্ষেত্রে কিন্তু মনের চাহিদা কে কার অনুসারী বানাইতে হবে আনিত বিধান আনিত বিধান হচ্ছে ওই দলিল আনিত বিধান বিধান হচ্ছে দলিল আর মনের চাহিদা হচ্ছে যুক্তি এটা কেমন করে যেমন আহলুর রায় ফোকা আহানাফদেরকে হানাফি ফোকাদেরকে আহালে রায় বা কুফাকে এই জন্য আহলে রায় মানে মতকে প্রাধান্য দানকারী এই জন্য বলা হয়েছে যে তারা অনেক সময় যুক্তি যুক্তি দাঁড় করেছে হারিসের সামনে কি করেছে যুক্তি দাঁড় করেছে এই জন্য ওদের নাম মশুর হয়ে গেছে আহলে রায় আর যারা মতের ওপর যুক্তির ওপর দলিলকে প্রাধান্য দিত তাদের নাম হয়েছে আহালুর হারিস ওই যুগ থেকে আপনি তৃণমিজে যখন পড়বেন তিরমিজি পড়লে দেখবেন যে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস এক দল আর এক দল হচ্ছে আহলুর রাই যার আহলে কুফা কুফা ছিল তো এই হাদিস প্রমাণ করে যে আই কোরআন এবং হাদিস প্রাধান্য দিতে হবে বা দলিলকে প্রাধান্য দিতে হবে যুক্তি প্রাধান্য দিতে চলবে না যুক্তি কে যদি প্রাধান্য দিই মোজার মাসার ক্ষেত্রে ধোলা উপরে লাগে না নিচে লাগে ময়লা নিচে লাগে তো নিচের দিক মশা করতে হয় তো আলী রাজা তো এই কথাই তো বলেছে লাউকান দিন ও রায় যদি দিন ধর্ম ইসলামটা যদি মানুষের মতের পক্ষে হইতো যুক্তির পক্ষে হইতো তো লাকানা আসফাল আল হুফে আউলা বিল মিন আলাউ তাহলে মোজার নিচে মাসা করাটা বেশি বেস্ট হইতো ওপরের তুলনায় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওপরভাগে মাসা করেছেন হ্যাঁ যুক্তি বলছে নিচে ধুলা লাগে নিচে মাসা করো কিন্তু হাদিস বলছে দলিল বলছে কি যে রসুর উল্লাস ওপরে মাসা শিখিয়েছেন সুতরাং ওপরে মাসা করতে হবে এটা তো আলী রাজেন বলেছেন কিন্তু অলামারা এ হাদিসে ব্যাখ্যা বলছেন আলী রাজেন বাহ্যিক যুক্তি পেশ করেছেন যুক্তির ওপর যুক্তি আছে এটাও শুনে না যুক্তিকে কাটার জন্য যুক্তি আছে যুক্তি কাটার জন্য কি আছে দলিলকে কাটার জন্য কিছু নেই দলিল মানে ওহি কোরআন আর হাদিস কিন্তু যুক্তি কাটার জন্য যুক্তি আছে আর একটা যুক্তি শুনেন একটা তো আলিয়া যুক্তি যে নিচে ধুলা লাগে নিচে মাসা করা উচিত ছিল না কিন্তু ওপরে মাসা সরিয়ে রয়েছে কিন্তু আর এক যুক্তি সেটা হাদিসের পক্ষে আর যেই যুক্তিটা হাদিসের পক্ষে হবে সেটা বেশি শক্তিশালী কেমন করে নিচে ধুলো লাগে নিচে যদি মাসা করা হয় তো ধুলো লেগে আছে তার মাসা করলেন তখন আরো ময়লা আবর্জনা বেড়ে গেল না বাড়লো না যেখানে ধুলো লেগে আছে সেখানে পানি ফেললে আরো জায়গাটা কি হয়ে যাবে নোংরা হয়ে যাবে যেখানে ধুলো পড়ে আছে যদি কার্পেটে ধুলো থাকে আর পানি ছিটে দেন আরো খারাপ হয়ে যাবে ধুলো পড়ে আছে আর শুকনো আর ওখানে যদি বসে যান অত ধুলো আপনার গায়ে লাগবে না কিন্তু পানি ধুলো পড়ে আছে আর পানি ছিটিয়ে দে তারপরে বানিয়ে বসে জানা দেখেন কি নিয়ে উঠছে না বুঝা গেল না তাহলে মাসা এই জন্য করতে বলা হয়েছে যে নিচে যদি মাসা করা হইতো আরো ধুলোতে পানি লেগে যেত তার আরো বেশি দুর্গন্ধ ছড়াইতো না এমনি তো পায়ের তলা থেকে মোজাতে দুর্গন্ধ ছড়ায় আর সেটাতে একটু রসে গেলে আরো গন্ধ গন্ধ ছড়াবে আরো নোংরা হয়ে যাবে সেজন্য কি করা হয়েছে ওপরে মাসা তাহলে এই যুক্তি হাবিসের পক্ষে যুক্তির উপর যুক্তি আছে এই জন্য বললাম যুক্তিকে কখনো প্রাধান্য দেবেন না যুক্তি ফেল করতে মানুষের আকল ব্রেন ফেল করতে পারে কিন্তু ওহি কখনো ফেল ফেল যেখানে যুক্তি সেখানে ওহি কাজ করবে আপনার ওহি রাস্তা দেখাবে ফয়সাল আপনার জীবনে ওহি করবে দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে একজন সহি অনুসারী বা সহি পথের অনুসারী আগে দলিল খুঁজবে পরে সিদ্ধান্ত নেবে গুরুত্বপূর্ণ কথা আগে কি করবে দলিল খুঁজবে আর তারপরে কি করবে সিদ্ধান্ত নেবে আর লক্ষণ হচ্ছে আগে সিদ্ধান্ত পরে সিদ্ধান্তের অনুযায়ী দলিল খুঁজে উদাহরণ দিই আপনি এখান থেকে বাহারাইন যাবেন আগে রাস্তা ধরে নেবেন আর তারপরে আপনি জিপিএস খুলবেন না আগে জিপিএস খুলবেন আগে জিপিএস খুলবেন যাতে করে লস নাখান খান আগে রাস্তা ধরে নিয়েছেন আর ধরে নিয়েছেন আপনি কুয়েত খাবজি রোড কুয়েতের রোড আর তারপরে জিপিএস খুলছেন যে বাহারাইন যাব তখন আপনার জিপিএস বলছে আরে বোকা তুই তো উল্টো দিকে যাচ্ছিস তাই না কথা ঠিক না তো ঠিক ওই রকমই বিদ্যার্থীদের কাজ হয়েছে কি আগে ফয়সালা করে নিয়েছে যে তকলিদ করা ফরজ চার মজাব এক মজাব মানা ফরজ এটা আগে সিদ্ধান্ত এখন যখন সিদ্ধান্ত মজাম মানা ফরোজ দলিল খুঁজতে হবে তখন দলিল খুঁজতে হবে কোরআন হাদিস তো কোরআন হাদিস মালিক হামবেলি কোনো মহাবের নাম নেই আর চারশো বছর পর শুরু হলো নবিসামের মজাবের বয়স হয়েছে এক হাজার বছর আর নবী সাল্লা ছেড়ে যাওয়া ইসলামের বয়স হয়েছে চোদ্দশো বছর তো প্রথম দিকেই চার বছর যেটা সোনালি যুগ যেটা হচ্ছে আসল ইসলামের যুগ সেই যুগেই মজাহের অস্তিত্ব নেই তখন কোথা থেকে কি করবে তখন টাইনে হেঁচড়ে এই সেদিক থেকে যেদিক থেকে ওখানে কেন একেবারে প্রমাণ করার চেষ্টা করলো জাতিকে বাঙাল বুঝানোর জন্য যে হ্যাঁ মজাহ মানা ফরজ করান হাদিস কিতাব লিখে ফেললো মজাহ মানার অকাট্ট দলিল মজাহ মানার অকাট্ট দলিল আগে পীর ধরে নিল সুফি বাঁধে ঢুকে গেল তারপরে পীর যে ধরতে হবে কোরআন হাদিস আছে পীর সুফি শব্দ কোরআন কোথায় অনেক হাদিসও নেই এখন এই সুফি যে সুফি ইজমে ঢুকবে আর পীরের মরিদ হবে মরিদ শব্দ কোরআন হাদিসে নেই আর মুরিদ হয়তো আল্লাহর মরিদ আল্লাহদ্দিনের মুড়িদ হওয়া আছে মানুষের মুড়িদ হওয়া নেই তো এখন কি করবে তখন এদিক সেদিকটা নাচটা করে এখন যেহেতু আগে ডিসাইড করে ফেলেছে আমাকে পীর ধরা ফরজ করতেই হবে এখন ফরজ প্রমাণ করার জন্য হাদিস কোরআন খুঁজতেই হবে তখন বই লিখে ফেললো পীর ধরার বকাট্ট প্রমাণ বাট্ট দলি বাংলাদেশ সেই বই আছে গুমরাদের কথা বুঝতে পেরেছেন কিন্তু আহলে হাদিস কোরআন সনান অনুসারী সৌদি আরবের আলেম আলমারা আগে দলিল তলাশ করে তারপরে ডিসাইড করেন যে দলিল কোন দিকে পাঠাচ্ছে দলিল মানি তো গাইড বুক দলিল মানি তো আমাকে কোন দিকে গাইড করছে যেদিকে গাইড ওই দিকে যাবা তাহলে একজন সহি আঁকিয়ে লোক নামাজ শুরু করার আগে নামাজ শিখবে যে নবীশ হাসানের নামাজটা শুরু হইত কোথেকে দেখা যায় হাদিসা আছে তাকবির দিয়ে শুরু হইত শেষ হইতো কোথায় তাসলিম সালাম ফিরে শুরু হইতো শেষ হইতো তারপরে মাঝখানে কোনখানে কি হইতো সব হাদিসে তলাশ করে তারপরে তখন নামাজ পড়া শুরু করলাম এটা সহি আঁকিয়ে দিলাম পক্ষান্ত একজন মজাহের অনুসারী আগেই ফরজ করিল যে আমাকে আমার মজাহে নজ পড়তে হানাফি কে হানাফি নামাজ পড়তে হবে সাফি কে সাফি নজ পড়তে হবে মালিকি কে মালিকি পড়তে হবে আমি আমি নজ পড়তে আগেই ফয়সালা করে নিচ্ছে আর তারপরে আমার মজাহের মোতাবেক কি খুঁজতে হবে হাদিস খুঁজতে হবে সুতরাং যেহেতু হানাফি মজাবে সুরা ফাতে পড়া নেই ব্যাস চোপ থাক দিয়ে সানা সুন্নাত হলেও ওইটা পড়তে হবে কিন্তু সুরাফাতে ফরজ হইলে ওইটাও তার কাছে ফরজ না হারাম পড়া মুক্তাদি তুমি তোমার যেন সুরাফাতে পড়া হানো আগে ফেসলা করে দিয়েছে তারপরে এত হাদির প্রত্যেকটি হাদিসের কিতাবে লা সলা তালে মাল্মি আকারফি ফাতের সুরাফাত সা নামাজ হয় না আমাদের হয় বখারিদা আছে মুসলিম আছে আবু দাঁড় আছে না সাঈ তিরমিজি ইবনমাজি এমন কোন হাদিসের কিতাব নেই যাতে এ হাদিস নেই তারপরেও তাদের নামাজ হয়ে যায় কারণ ভুলটা কোথায় আগে ফায়াস করে নিয়েছে যে এই রকম নামাজ পড়বি না সুরা ফাতেহায় নামাজ পড়বো আগে ফায়াসাল্লাহ করে নিয়েছে যে নামাজ তো পড়ব আগে ফয়সাল্লা করেছে ইকতাদায় তো বেহাজ মাম পড়ব আগে ফয়সাল্লাহ করেছে সব মিলে তো মোনাজাত করব এখন দলিল তলাশ এই অনুযায়ী দলিল তলাশ করা হুজুর দলিল কিছু দিতে হবে মানে আজকাল সৌদি আরব থেকে সব আসছে পোলাপান আর এসে খালি দলিল 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 করছে তো আমাদের একটু দলিল দিতে হবে আচ্ছা ঠিক আছে তলাশ করছি এই করলে হবে না আগে দলিল আর তারপরে আমল আগে এলেম না আগে আমল এল এলেম হচ্ছে দলিল সহজ ভাষায় আগে এলেম এলেম হচ্ছে দলিল আগে এলেম তারপরে আমল করেন আমরা ওইটাই করি সৌদি আরব এইটাই করি আমরা এই শিখাই আগে আপনি এলেম শিখেন এলেম শিখলে আপনি বুঝে যাবেন যে আমাকে কেমন নামাজ পড়তে হবে আমার নামাজটা কেমন হবে জি হ্যাঁ আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন তাই বলছেন আন্ন ইয়াজিব আল আল ইনসান আগে দলিল সুম্মা ইয়াহকুম সানিয়ান তারপরে হুকুম লাগান যে কোনটা ফরজ কোনটা সোনাদ কোনটা করব কোনটা করব না তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে হাওয়া হচ্ছে দুই রকম প্রশংসিত আর নিন্দনীয় যদি ভালো দিকে মন ঝুঁকে তাহলে প্রশংসিত প্রশংসনীয় আর যদি মন্দ দিকে ঝুঁকে তাহলে সেটা হচ্ছে নিন্দনীয় নিন্দনীয় নন্দনীয় চার নম্বর হচ্ছে যে মানুষের সত্যিকার মুসলিম হওয়ার জন্য ফরজ হচ্ছে যে শরীয়তকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে শরীয়তকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা ও জীব তাহাকে শরীয় জীবন প্রত্যেকটি ক্ষেত্রে আপনি শুধু নামাজ পড়ে নবীর তরিকায় না 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 আপনার পারিবারিক জীবনটা হবে নবীর তরিকায় আপনার ছেলে মেয়ের হবে ইসলামের ওপর আপনার ছেলেদের শিক্ষাটা হবে ইসলামের ওপর আপনার বিয়ে শি হবে ইসলাম আমার দেশের অধিকাংশ মানুষের সহি আকিদার দাবিদার পাঁচ নামাজি কিন্তু বিয়ের ক্ষেত্রে সব হালাও বিয়ে বাড়িতে সব হালা সব হালা উল্লা নোংরামি হালাল অশ্লীলতা হালাল হালাল নারী পুরুষের অবাধ মেলামেশা হালাল আর এই ছবি তোলা আজকাল এই ছবির ফেতনা যুগে ছবি তোলা নারী পুরুষের হালাল ভিডিও ক্যামেরা করা হালাল আর যতগুলি কাজ এইরকমই আছে আপনার থুবড়ার নামে উঠিয়ে খাওয়াচ্ছে কি বলছে মেয়েকে ছেলে খাওয়াচ্ছে ছেলেকে মেয়ে খাওয়াচ্ছে উঠি উঠি মুখে সব হালাল আর তারপরে হলদি মাখার নামে নোংরামি আর অশীলত হালাল আগে আপনাকে দলিল তলাশ করতে হবে যে আমার বিয়েটা কেমন হবে যেমন বিয়ে ছিল রসুল উল্লা সাল্লামের জামা আর তারপরে আপনার বিয়ে বসবে তারপরে আপনার বিয়ে বসবে তো আল্লাহ যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লাম নিয়ে আসা বিধান বাস্তবায়নের তৌফিক দান করে জি হ্যাঁ এখানে পাঁচ নম্বরের যে বিষয়টি সেটাও খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই হাদিস প্রমাণ করে যে ইমান কমে আর বাড়ে লাউ ইউমেন আহাদকুম খাঁটি মোমিন হইতে পারে তাহলে বোঝা গেল কিছু লোক খাঁটি মোমিন যার আমল যত ভালো সে তত খাঁটি মমিন আর যার আমলে যত ত্রুটি ইমানের যত ত্রুটি কাজে যত ত্রুটি তত ইমান তার দুর্বল এটা হচ্ছে আহলে সুনাদ জামাতের মত সুভান ও বেকার ওসালাম আলমর সালিম আলহামদুলিল্লাহ